মালয়েশিয়ায় ইমিগ্রেশনের নতুন ছক আদুয়ান পিটা। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে ইমিগ্রেশন পুলিশ ছক তৈরি করেছে বলে জানা গেছে। ওই ছকের 3 নম্বর দাফে গিয়ে তারা দেশব্যাপী ধরপাকড় অভিযান পরিচালনা করছে। পরবর্তী দাফে আটকদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফৌজদারি মামলায় আদালতে সোপর্দ করা হবে। বিচারে জেল অথবা জরিমানা নির্ধারণ ও পালনের পরই তাদের দেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়া ইমিগ্রেশন এই ছকের নাম দিয়েছে ফরেনার উইদাউট ভিসা, মালয় ভাষায় আদুয়ান পিটা। আটক অন্যান্য দেশের কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের ব্যাপারে যথেষ্ট তৎপর হলেও বুধবার রাত পর্যন্ত মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে বাংলাদেশের পক্ষে কোনো আলোচনার তথ্য পাওয়া যায়নি। তবে মালয়েশিয়া হাই কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, 17 জুলাই অবৈধ অভিবাসীদের ধরপাকড়ের বিষয়টি নিয়ে ইমিগ্রেশনের সাথে হাই কমিশনের একটি বৈঠকের কথা রয়েছে। মালয়েশিয়া ইমিগ্রেশনের তৈরি করা ছক পর্যালোচনা করে দেখা যায়, দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে উচ্ছেদ করা পর্যন্ত ফর্মুলাকে তারা মোট 8 ভাগে ভাগ করেছে। কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, গোপনীয় তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে গ্রেপ্তার এবং সর্বশেষ যার যার দেশে ফেরত পাঠানো হবে এই ফর্মুলায়। 1 নম্বরে রয়েছে আদুয়ান অর্থাৎ অভিযোগ, 2 রিসিকান অর্থাৎ গোপনীয় তথ্য সংগ্রহ, 3 অপারেসি অর্থাৎ ধরপাকড়, 4 সিয়াসাটার তদন্ত, 5 প্যান্ডাকোয়ান প্রসিকিউশন, 6 কম্পাউন্ড অর্থাৎ জরিমানা, 7 পিঞ্জারা অর্থাৎ জেল, এবং 8 নম্বরে ফ্যানগোসিয়ান অর্থাৎ উচ্ছেদ বা দেশ ফেরত। এই ছক তৈরি করে ইমিগ্রেশনের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের ধরিয়ে দিতে বেশ কিছু ফোন ও ইমেল নম্বর দেওয়া হয়েছে। এ ব্যাপারে মালয়েশিয়ায় অবস্থানকারী একাধিক ব্যবসায়ী গতকাল ক্ষোভ প্রকাশ করে বলেন, হাই কমিশনের লেবার কাউন্সিল বিভাগের অদক্ষতার কারণে অবৈধ শ্রমিকরা বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তারা যদি সত্যিকারের ক্যাম্পেইন করতেন তাহলে আরও অনেক অবৈধ বাংলাদেশি বৈধ হতে পারতো।